বৈদেশিক শত্রুদের আটকাতে দিন দিন শক্তি বাড়াচ্ছে ভারত, আর তাতেই ঘুম উঠছে শত্রু দেশ চীন পাকিস্তানের। এই অবস্থায় ভারতের ওপর নজর রাখতে স্পাই শিপ বা গুপ্তচর জাহাজ পাঠাতে শুরু করেছে চিনপিং সরকার। আর এই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তুরুপের তাস বানিয়েছে চীন। শ্রীলঙ্কার জলসীমায় যৌথ মহড়া দিতে চলেছে চীনের গুপ্তচর জাহাজ সি-6। ইতিমধ্যে ভারত উপকূলের অদূরে কলম্বো বন্দরে নোঙর ফেলেছে চীনের এই জাহাজ। এর আগে ভারত এই জাহাজের আগমন নিয়ে আপত্তি জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত চীনের এই জাহাজ শ্রীলঙ্কার জলসীমায় এসে পৌঁছেছে। কলম্বোতে আপাতত নোঙর ফেলে দাঁড়িয়ে আছে সেটি। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা সি-6-এর। নভেম্বরের গোড়া পর্যন্ত তা চলার কথা, কিন্তু শ্রীলঙ্কার জলসীমায় চীনা গুপ্তচর জাহাজের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে তীব্র আপত্তি জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে বিক্রম সিংহের সঙ্গে কথা বলেছেন। কিছুদিন আগেই নিজেই সে কথা জানিয়ে জয়শঙ্কর বলেছিলেন, ভারতের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন এক্ষেত্রে জড়িত আর তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় ভারত মহাসাগরে চীনা প্রভাব বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এই আবহে শ্রীলঙ্কাকে নিজেদের উদ্বেগের কথা আগেই জানিয়ে দিয়েছিল ভারত। তা সত্ত্বেও ভারত মহাসাগরে প্রবেশ করেছে চীনা গুপ্তচর জাহাজ সি-6। অক্টোবর শেষ এবং নভেম্বরে শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির সঙ্গে মিলে যৌথ মহড়া দেওয়ার কথা সি-6-এর। এর আগে গত বছর চীনের নজরদার জাহাজ ইউ-1-5 শ্রীলঙ্কার বন্দরে ভিড়েছিল। সেই সময় এই বিষয়ে ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়, যদিও তারপরও চলতি বছরেরই অগস্ট মাসে শ্রীলঙ্কায় নোঙর ফেলেছিল পিএলএর জাহাজ হাই-ইয়াং-24 হাও। প্রাথমিকভাবে অনুমান, ভারতের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি করতেই বারবার শ্রীলঙ্কার নৌসেনার পোতাশ্রয় আসছে চীনা যুদ্ধ জাহাজগুলি। ভারতের কাছে যে বিষয়টি আরও উদ্বেগের তা হল শ্রীলঙ্কার তরফে চীনকে সঙ্গে রাখার বাধ্যবাধকতা। পূর্বতন রাজাপক্ষের সরকার হাম বান্তোতা বন্দরটি 99 বছরের জন্য চীনের হাতে তুলে দিয়েছে। এই আবহে নজরদারি ক্ষমতা সম্পন্ন চীনা জাহাজ ভারতের উপকূলের এত কাছে চলে আসায় স্বভাবতই উদ্বিগ্ন দিল্লি। আর যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কড়া বার্তা দেওয়া শুরু হয়েছে ভারতের তরফেও, তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে নারাজ। বৈদেশিক শত্রুদের আটকাতে দিন দিন শক্তি বাড়াচ্ছে ভারত, আর তাতেই ঘুম উড়েছে শত্রু দেশ চীন পাকিস্তানের। এই অবস্থায় ভারতের উপর নজর রাখতে স্পাই শিপ বা গুপ্তচর জাহাজ পাঠাতে শুরু করেছে জিনপিং সরকার। আর এই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তুরুপের তাস বানিয়েছে চীন।
শ্রীলঙ্কার জলসীমায় যৌথ মহড়া দিতে চলেছে চীনের গুপ্তচর জাহাজ সিয়াং সিক্স। ইতিমধ্যেই ভারত উপকূলের অদূরে কলম্বো বন্দরে নোঙর ফেলেছে চীনের এই জাহাজ। এর আগে ভারত এই জাহাজের আগমন নিয়ে আপত্তি জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত চীনের এই জাহাজ শ্রীলঙ্কার জলসীমায় এসে পৌঁছেছে। কলম্বোতে আপাতত নোঙর ফেলে দাঁড়িয়ে আছে সেটি। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যাকোয়াটিক রিসোর্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা সিয়াং সিক্সের। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।